বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহৎ নেতার জন্মদিনে আমরা বাংলাদেশিরা মেনে নেব না। ওদিকে যদি এই প্রোগ্রামে আনা হয় সেটা বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে, বাঙালির মুক্তিযুদ্ধকে অসম্মান করা হবে। এই ডিফেন্স লাভার ভাই ও বন্ধুরা, আগামী 17 মার্চ জাতির বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উদযাপন হবে। আর এই বার্ষিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 মার্চ বাংলাদেশে সফরে যাবেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ অনুষ্ঠানে মোদীকে অংশ নিতে দেবেন না, পরিষ্কার জানিয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নূর। কিন্তু কেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বীকৃতি দাঙ্গাবাদ বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের ডাকসু সহ সভাপতি ভিপি নুরুল হক নূর। মোদীর হাতে মুসলিম সহ গণমানুষের রক্ত লেগে আছে, এমন মন্তব্য করে নুরুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এলে ছাত্র সমাজের রক্তের গঙ্গা বয়ে যাবে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর মতো একটি মহৎ অনুষ্ঠানে মোদীকে অংশ নিতে দেব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এর প্রতিবাদ সমাবেশে ভিপি নুরুল হক এসব কথা বলেন। ভারতের সাম্প্রদায়িক মোদী সরকার কর্তৃক ধর্মীয় সম্পত্তি বিনষ্ট ও নাগরিকত্ব সংশোধনী আইন CAA নিয়ে আন্দোলনগতদের উপর সহিংসতা হামলা ও হয়রানির প্রতিবাদে ভিপি নুরুল হকের সংগঠনের ছাত্র অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে নুরুল হক বলেন, বঙ্গবন্ধু কোন দলের নেতা নন, সব শ্রেণীর পেশার মানুষের নেতা, তিনি বিশ্বের মুক্তিগামী মানুষের নেতা। আমরা যে দলই করি না কেন, এদেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করতে পারি না, সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর প্রতি আমাদেরও হক রয়েছে। তিনি আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মুসলিমদের ও গণমানুষের রক্ত লেগে আছে, মোদী একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাদ সন্ত্রাসী সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে RSS মদতপুষ্ট মোদীর দল ক্ষমতাশীল, BJP দীর্ঘদিন ধরে ভারতকে একটি কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে যদি মোদী বাংলাদেশে আসেন, এর মাধ্যমে বাংলাদেশের মানুষকে অপমান করা হবে এবং বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে। নরেন্দ্র মোদীলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কলঙ্কিত হবে বলে মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর। 2002 সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছিলেন। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোদী তার ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্পকে মনে করিয়ে দিতে চাই, সাম্প্রদায়িক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে, সন্ত্রাসবাদী মদত দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র তখন মোদীকে ভিসা দেয়নি, অনেকগুলো রাষ্ট্রই তখন মোদীর ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তিনি আরো বলেন, স্বীকৃত দাঙ্গাবাদ ও সাবেক RSS সদস্য মোদীকে এনে বঙ্গবন্ধুর অনুষ্ঠানকে আমরা কলঙ্কিত করতে দেব না। সরকারের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মতো একজন অসাম্প্রদায়িক নেতাকে দাওয়াত করা হয়েছে, আমরা স্যালুট জানাই। এরকম অসাম্প্রদায়িক চেতনা ও প্রগতিশীল চিন্তা ভাবনার যারা আছেন তাদের দাওয়াত দেন, আমরা তাদের অভ্যন্তর ও সমর্থনা দেব। বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলা নিন্দা জানিয়েছেন নুরুল হক নূর। ভারতের সব ধর্ম বর্ণ নির্বিশেষে যখন বিতর্কিত CAA এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, সেখানে অব্যাহতভাবে সাম্প্রদায়িক রাজনৈতিক দল BJP হামলা চালাচ্ছে, সারা ভারতবর্ষে CAA এর বিরুদ্ধে যখন একটা প্রতিবাদ যখন গড়ে উঠেছে, সেটাকে নচ্ছেদ করার জন্য মোদীকে সন্ত্রাসী বাহিনীর RSS বাংলাদেশ হেলমেট বাহিনীর মতো মুখ বেঁধে লাঠি সুটা নিয়ে হামলা চালাচ্ছে, এমন হামলা আমরা বাংলাদেশে দেখেছি নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্করণ আন্দোলনে। ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে গত বছরে ডাকসু ভবনে হামলার শিকার হয়েছিল, এমনই অভিযোগ করে নুরুল হক বলেন, ডাকসু ভবনে হামলার ঘটনার তদন্ত এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি, তবে এটি কোনো সাধারণ ঘটনা নয়, এর সঙ্গে স্পষ্টভাবে ভারতের প্রভাব রয়েছে। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি চক্র বাংলাদেশের ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটার চেষ্টা করবে, তাই আপনারা যখন কথা বলবেন যৌক্তিক ভাষায় সমালোচনা করবেন, ধর্মীয় বিদ্বেষমূলক কথাবার্তা কোথাও বলবেন না। একজন হিন্দু বা একজন মুসলমান যদি কাউকে কটূক্তি করে, সে কখনো ওই সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করেন না, তাই আপনারা কারো ব্যাপারে না জেনে না বুঝে কাউকে অপবাদ দেবেন না, এটি আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল। হিন্দু কিংবা মুসলমান নয়, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে আমরা প্রতিবাদ জানাবো। আহ্বান, ভারতের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে। ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মসিউর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি বিন ইয়াসিন মোল্লা বক্তব্য দেন। সমাবেশে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন, মোহাম্মদ রাশেদ খান ফারুক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। এছাড়া বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট। তো এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।